আচ্ছা ব্যাপারটা কি হলো তো কি গেরো ঘুমুলুম তো ঘুমুলুম একবারে গ্রিন রুমে নাটক কখন শেষ হয়ে গেছে শাহজাহান জাহানারা সব পাত্র পাত্রী ভোভা আর আমি দেলদার এতক্ষণ গ্রিন রুমে পড়ে পড়ে নাক ডাকছিলাম রে যুগের যাত্রী চন্দননগর আয়োজিত অনলাইন থিয়েটার সেমিনার থিয়েটারের ভবিষ্যৎ বা ভবিষ্যতের থিয়েটার এই বিষয়ে আমরা একটি আলোচনা পর্ব শুরু করেছি এটা আমাদের দ্বিতীয় রবিবার আগস্ট মাসের এই পর্যায়ে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নাট্যকার শ্রী তীর্থঙ্কর চন্দ্র আমরা তীর্থতার কাছে তিনটি প্রশ্ন রেখেছিলাম প্রশ্নগুলো এইভাবে আমরা সাজিয়েছিলাম বা যেমন প্রথম প্রশ্ন ছিল যে থিয়েটারের ভবিষ্যৎ বা ভবিষ্যতের থিয়েটার আমরা যাই বলি না কেন এর গতি প্রকৃতি কেমন হওয়া উচিত দুই যদি থিয়েটার তার প্রকৃতিগত কিছু পরিবর্তনও আনে তাহলে দর্শক তা কেমনভাবে গ্রহণ করবে এবং তৃতীয় প্রশ্ন ছিল একদমই তীর্থটাকে যে একজন নাট্যকার হিসাবে এই পরিবর্তন বা এই সময়টাকে আপনি কিভাবে দেখছেন তীর্থদা তিনটি প্রশ্নের উত্তর একত্রে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমরা শুনব তীর্থদার কথা এবং বলে রাখি যে আমাদের এই অনুষ্ঠানটি চলতে থাকবে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এর পরের সপ্তাহে আমাদের সঙ্গে থাকবেন বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী শব্দনাট্য চর্চা কেন্দ্র ঢাকার রৌশন জান্নাত রুশনি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন আসুন আমরা তীর্থদার কথা শুনি ধন্যবাদ আজকের এই আলোচনায় আমাকে একজন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোয় আমি সত্যি গর্ব অনুভব করছি কারণ শঙ্কর বসু ঠাকুর কিংবা কৌশিক চট্টোপাধ্যায়ের মতো সক্ষম নাট্যকর্মীদের সঙ্গে আমাকেও তারা নির্বাচন করেছেন এটা আমার কাছে যথেষ্ট শ্লাঘার বিষয় আজকে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে রাখা হয়েছে সেইগুলোর পরিসর অনেক বড় কিন্তু সময় খুব সংক্ষিপ্ত এখন এই সংক্ষিপ্ত সময়ে সবগুলো বিস্তারে গিয়ে বলা সেটা কতটা সম্ভব হবে বুঝতে পারছি না আমি আমার যথাসাধ্য চেষ্টা করব যে কথাগুলো ওরা জানতে চাইছেন বা আমার কাছে পাঠিয়েছেন সেইগুলো অনেক গভীর কিছু বিষয়কে সামনে নিয়ে আসছে এবং হয়তো আজকের যে দুর্যোগ যে করোনা নিয়ে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিকে সামনে রেখেই হয়তো তারা প্রশ্নগুলো করেছেন থিয়েটারের গতি প্রকৃতি কেমন হওয়া উচিত আমি একজন নাটক লিখিয়ে হিসাবে সেটাকে কীভাবে দেখব আমাদের নতুন নাটকের কোনো যদি ভাষা তৈরি হয় সেইটা দর্শকেরা কিভাবে নেবেন এই সমস্ত কিছু প্রশ্নের মধ্যে রয়েছে একেবারে নির্দি একেবারে নির্দিষ্ট করে ধরে ধরে সেই সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে কি না বুঝতে পারছি না হয়তো আলোচনার ভেতরেই সেইগুলো স্পষ্ট হয়ে উঠবে এখন কি উচিত ভবিষ্যতে সেইটা আমার পক্ষে বলা একটু কঠিন আমি আমার চিন্তা বা প্রত্যাশা সেইগুলো বলতে পারি কারণ একটা নির্দিষ্ট দিকে চালিয়ে দেবার মতো বা বক্তব্যকে এগিয়ে নিয়ে যাবার মতো যে সক্ষমতা নাট্য ব্যক্তিত্ব হিসাবে ততটা আমার নেই আমি অতটা প্রাজ্ঞ মানুষ নই এখন আজকে যে কথাগুলো ওরা বলছেন আমরা আপাতভাবে সেইগুলোকে থিয়েটারের বা শিল্পচর্চার পরিসরের মধ্যে ভাবছি ঠিকই কিন্তু সেইগুলি একেবারেই শিল্পচর্চার সঙ্গে শুধুমাত্র সম্পৃক্ত এমনটা নয় এই প্রশ্নগুলো অনেক বেশি সমাজ অর্থনৈতিক এবং আরও নির্দিষ্ট করে বললে রাজনৈতিক এই জন্যে সমাজ অর্থনীতি বলছি যে আমরা শিল্পকে কখনো আমাদের পরিবেশ পরিস্থিতি সামাজিক গঠন তার চলাচল এর বাইরে রাখতে পারি না মণিভূষণ ভট্টাচার্যের একটা কবিতার একটা লাইনই ছিল যেটা আমরা প্রায়শই বলি যে শিল্প যদি শরীর বলো চাঁদনী রাতে বিলোল পরীর অর্থনীতি মেরুদণ্ড এবং এই মেরুদণ্ডেই আঘাত লেগেছে সবচেয়ে বেশি ফলে শিল্পচর্চার গতি প্রকৃতি শুধু শিল্পের দিকে তাকিয়ে ভাবলে সম্ভবত অনেক বেশি খণ্ডিত অসম্পূর্ণ হয়ে যাবে সেই আলোচনা ভবিষ্যৎ কি হবে অতীত কি ছিল আমরা এই ঘটমান বর্তমানে কি চর্চা করেছিলাম এই তিনটেকেই আমাদের সামনে রাখতে হবে বর্তমানের ভেতর যেমন অতীতের ধারা প্রবহমান থাকে তেমনি ভবিষ্যতের বীজও থাকে বর্তমানের গভরে আজকের যে দুর্যোগ এই দুর্যোগ এই আমাদের দেশের কথাই যদি বলি পৃথিবীর কথাই যদি বলি সে সমস্ত পৃথিবীর ছবিটাকে অনেকটা বদলে দেবে বদলে দেবে শুধু এই রকম না যে নাটকে কতজন মানুষ আসবেন কীভাবে থিয়েটার করব থিয়েটারের মধ্যে করতে গিয়ে আমরা সামাজিক দূরত্ব কতটা বজায় রাখতে পারবো নাটকের বিষয় কি হবে এই এই সব আলোচনার বিষয় কিন্তু এইগুলি অনেকটা উপরিতলের বিষয় যদি না আমরা গভীরভাবে সমস্যাটাকে দেখতে পাই এই দুর্যোগ আমাদের দেশের সমস্যাকে আমাদের রাজ্যের সমস্যাকে দেশের সমস্যাকে যা ছিল যা ছিল লোকনো অজ্ঞাত তা একেবারে প্রকট প্রকট করে সামনে এনে দিয়েছে আক্ষরিকভাবেই একটা জিনিস শুধু আমরা ভেবে দেখি যে এত সব মানুষ আমাদের রাজ্যের বাইরে কাজ করতে যান এইটা কি আমাদের জানা ছিল সংখ্যাটা না কোন পরিস্থিতিতে তারা তাদের বাড়িঘর ছেড়ে বাইরে চলে যেতে বাধ্য হচ্ছেন সেই সমস্যার কথাটা কি আমাদের জানা ছিল আমরা কি কোনোভাবে সেইটা নিয়ে তাড়িত ছিলাম এবং যদি আমাদের রাজ্যের কথাই ধরি আজকে মুর্শিদাবাদ নদিয়া মেদিনীপুর একেবারে সুজলা সুফলা শস্য শ্যামলা বলতে যে জায়গাটা বোঝাতে চাই সেই হচ্ছে সেই ভূমি কিন্তু মানুষজন সেইখান থেকে উদ্বাস্তুর মতো নতুন ইহুদির মতো তারা আরেকটা জায়গায় চলে যেতে বাধ্য হচ্ছেন সেইটা কোনো আইটি সেক্টরে ইঞ্জিনিয়ারের চাকরি নিয়ে ব্যাঙ্গালোর বা পুনেতে চলে যাওয়া না একেবারে অজ্ঞাত অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে তারা চলে যেতে বাধ্য হচ্ছেন কোন অর্থনৈতিক পরিস্থিতিতে কোন অবস্থায় তারা চলে যাচ্ছেন সমাজের গঠনটা কি সেইটা যদি আমরা না বুঝতে পারি বুঝতে পারতাম আমরা একেবারেই তার দিকে নজর দিইনি আমরা খেয়ালও করিনি আমরা আমাদের শিল্পচর্চা করে গেছি সেইটা যদি না আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের থিয়েটার নিয়ে আলোচনা বা নাট্যচর্চা নিয়ে আলোচনা শুধুমাত্র ওইটুকু পরিসরের মধ্যেই আটকে থাকবে যে নাট্যচর্চা আমাদের চলছিল সেইটা ছিল একটা বৈভবের থিয়েটারের চর্চা প্রধানত প্রধানত গত তিন দশক চার দশক ধরে একটা আক্ষরিক অর্থে বৈভবের থিয়েটার চলছিল এই থিয়েটারটা আমাদের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যের সঙ্গে কিন্তু ধারাবাহিকতা মেনে চলছিল না সত্যি সত্যি আমাদের একটা সময় দেখা যায় পৃথিবীর সব দেশেই যে দুর্যোগ যখন আসে যে কোনো দুর্যোগ সমাজ রাজনৈতিক দুর্যোগ সেটা কিন্তু শিল্প চর্চার অভিমুখটাকে পাল্টে দেয় প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেনে বা বিভিন্ন অন্যান্য দেশেও এই যে জোয়ান লিটিলুডরা গ্রুপ থিয়েটার তৈরি করলেন তার একটা নির্দিষ্ট কারণ ছিল তারা কিছু কিছু অবস্থাটাকে বুঝতে পারছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমস্ত পৃথিবীতেই সেই টাল অবস্থা এবং তখন অন্যান্য দেশের কথা বাদ দিলাম আমাদের দেশে একটা নির্দিষ্ট রাজনৈতিক আদর্শকে মাথায় নিয়ে ভারতীয় গণার্ট্য সংঘ কাজ করতে শুরু করে এখন গণনাট্য সংঘ বললেই একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের বার্তা বহনকারী কোনো একটি নাটকের দল বা একটি সংগঠন সমূহ এইটা নয় কিন্তু গণনাট্যের নির্দিষ্ট যে তাদের কর্মসূচি এবং সবচেয়ে ভালো বোঝা যায় যেটা আমার নিজের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে ঋত্বিক ঘটকের সঙ্গে সুরমা ভট্টাচার্য এবং মমতাজ আহমেদের অন কালচারাল ফ্রন্ট বইটি একটা দলিল এখন সেইখানে যেটা বারবার বলা হয়েছে যে থিয়েটার সবসময় এটা আমাদের ঐতিহ্য থিয়েটার হচ্ছে সাধারণ মানুষের থিয়েটার গণনাট্য এই জন্য এইটাকে নানাভাবে আমরা অস্বীকার করেছি বিভিন্ন সময় শিল্পের ভাষা অনেক জটিল হবে শিল্পের বিন্যাস অনেক বেশি আধুনিক হবে সব কথার মধ্য দিয়ে আমরা কিন্তু অনেক জটিল করে রেখেছি এবং সেই জটিলতায় আমরা দেখেছি যে থিয়েটার জনগণ বা সাধারণ মানুষের কাছ থেকে মুখ ফিরিয়েছে এই নিয়ে বহু বিতর্ক আছে বহু বন্ধু নাট্যবন্ধু এইটা সহজে মেনে নিতে চান না কিন্তু আমরা যে সমস্যাটায় আজকে এসে পড়েছি সেই সমস্যাটা থেকে উত্তরণের জন্য যে সমস্ত প্রস্তাবনা বাজারে ঘুরছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে সেইটা শুনলে বোঝা যায় যে সত্যি মূল সমস্যাটার দিকে আমরা নজর দিই আমরা কেউ কেউ বলছি কি করে এই ভবিষ্যতে সামাজিক পরিস্থিতিতে আমরা একটা দূরত্ব বজায় রেখেই নাট্যচর্চা করতে পারবো মঞ্চের উপরে প্রেক্ষাগৃহের মধ্যে কেউ কেউ রকম প্রস্তাবনাও দিচ্ছেন যে কম সংখ্যক মানুষকে নিয়ে থিয়েটার হবে হলের সংখ্যা হলের দর্শক সংখ্যা আমরা শতকরা পঞ্চাশ ভাগ বা ষাট ভাগ কমিয়ে দেব আবার কেউ কেউ এমনটাও দাবি করছেন যে আমরা প্রশাসকদের কাছে দাবি করব যে সরকারি যে সমস্ত হলগুলো রয়েছে তার ভাড়া যেন অনেকটা কমিয়ে দেওয়া যায় কিন্তু সমস্যা কিন্তু এতে এইখানটায় নয় আমার অন্তত ধারণা আমি সেই রকমভাবেই ভাবি যাতে থিয়েটার সে যতই সে দুর্যোগের ভেতর দিয়ে যাক সে কিন্তু তার একটা রাস্তা বার করবে এবং সেই রাস্তাটা বার করে কিন্তু তার পাটাকে মাটিতে মধ্যে রেখেই আজকে আমরা যারা নাট্যচর্চার ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে এই রকম ভাবনা চিন্তায় রয়েছি আমার আমরা কোনো সময়ই এই কথাটা ভাবছি না যে নাটকটা আমি কি ঠিক কোন কারণে করছি কি আমার উদ্দেশ্য আমি তো একটা কথা বলতে চাই সেই কথাটা আমি মানুষের কাছে পৌঁছতে চাই এই যে প্রতিবারই আমরা বলছি যে মানুষ সাধারণ মানুষ গণের থিয়েটার জনগণের থিয়েটার এইটা অনেকের কাছেই কিন্তু সহজে গ্রহণযোগ্য হয় না বা মেনে নিতে পারা যায় না কারণ শিল্প একটা বোধের চর্চা একটা বোধির চর্চা তাদের মনে হয় ফলে সমস্ত মানুষ সেই জায়গাটায় আসতে পারেন না কিন্তু খুব খুব সহজ করেই যদি বলি খুব সহজে যে আমরা যে নাট্যচর্চা করেছি সহজ কিন্তু আমাদের ঐতিহ্যে সেই সহজ থিয়েটারের চর্চা ছিল কিন্তু বিষয় হিসাবে সেটা তরল ছিল না তার নাট্য বিষয়ে গভীরতাই ছিল আমরা দুই একটা নাটকের কথা আজকে যে আলোচনাটা হচ্ছে চন্দননগরের উদ্যোক্তাদের পক্ষ থেকে তাদের কাছ থেকে আমি তাদের কাছে পরিচিত দুই একটা নাটকের কথা আমি বলি ধরা গেল যেগুলো আমাদেরকে আমাদের যৌবনে বা আমরা যখন নাট্যকর্মী হয়ে উঠছি আমাদের তাড়িত করেছে যেমন ক্লাসিক চন্দননগরের পতাকার রং একটি নাটক সারথী চুচুড়ার গুলশান বলে একটি নাটক আরোহী ব্যান্ডেলের নষ্ট শঙ্করদের শঙ্করদাদের একটা নাটক আমি দেখেছিলাম মনে নেই তার নামটা বৃদ্ধ কতজন মানুষে বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে একটা নাটক এই প্রত্যেকটি নাটক কিন্তু আমরা হিসেব করে দেখেছি যে প্রচুর অভিনীত হয়েছে প্রচুর কিন্তু কোথাও সেই বিষয়টাকে কিন্তু তরল করে দেখানো হয়নি অত্যন্ত গভীর বিষয়কেই দেখানো হয়েছে এমন কি যে সমস্ত নাটক আমাদের কাছে একেবারে মাইলস্টোন হয়ে আছে আমরা যদি দেখি যে বহুরূপীর রাজদর্শন নাটকে কিন্তু সবচেয়ে বেশি অভিনীত নাটক সাজানো বাগান মারিত সংবাদ ফুটবল মাধব মালঞ্চি কন্যা চাক মধু এইটা আমাদের মানে দু একটার কথা বললাম সেইগুলি আমাদের সম্পদ হয়ে আছে একটু লক্ষ্য করলে প্রত্যেকটা প্রযোজনার ভেতরে একটা সহজতার সুর রয়েছে কিন্তু বিষয়ের দিক থেকে অত্যন্ত গভীর এমনকি আহ আমার বলতে গিয়ে মনে পড়লো মহাকালীর বাচ্চা নাটক অসামান্য তার পরিবেশন কিন্তু কি সহজ এবং বিষয়টা কত গভীর আমরা বাইরের দিকে গেলেও তাই দেখি আজকে কানহাইলাল বা হাবিব তানবিরের কথা যদি বলি তাহলে দেখব সেই রকম এখন আমাদের যে আশঙ্কাটা আজকে কাজ করছে সেটা হচ্ছে এই যে ভবিষ্যতের যে থিয়েটার হবে সেই থিয়েটারে যে বৈভব আমরা তৈরি করেছি যে বৈভবের উদাহরণ আমরা ছড়িয়ে দিয়েছি মফসলে বা বিভিন্ন জায়গায় সেই বৈভবের থিয়েটার কিন্তু পুষ্ট হয়েছে যাদের অর্থে যারা সেই সম্পদ জুগিয়ে গেছেন তারা কিন্তু এমন একটা ব্যবস্থা তৈরি করেছেন যে ব্যবস্থায় ওই মানুষগুলো পরিযায়ী হতে বাধ্য হয় যে মানুষগুলো ক্রমশ কেন্দ্র থেকে প্রান্তিকের দিকে চলে যায় এই সমস্ত মানুষজনের কাজের ক্ষেত্রকে ক্রমশ সংকুচিত করে আনতে আনতে আমরা কিন্তু তার দিকে মুখ ফিরিয়ে আমাদের নাট্য করেছি এবং এখনো এই করোনা দুর্যোগ কেটে গেলেও এই করোনার দুর্যোগ কেটে যাবে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেলে বা আস্তে আস্তে স্তীমিত হয়ে যাবে তার প্রকোপ কিন্তু যে যে সমস্যাটা রয়ে যাবে সেই সমস্যাটা কিন্তু ভয়ঙ্কর সেইটা সমস্যা হচ্ছে এই যে যারা এই সমস্ত অর্থ উৎসের প্রতি নির্ভর করে থিয়েটার করছিলেন তাদের কাছে আশঙ্কা হচ্ছে যে সেই অর্থ উৎসটা ঠিকঠাক থাকবে কিনা এবং সেইটা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সক্ষমতায় সেটা এই দুর্যোগ আসেনি আমরা গত তিরিশ বছর ধরে এইটা কিন্তু দেখেছি রাজ্যে গোটা দেশ জুড়ে এইটা যদি আমাদের বিবেচনায় আমাদের বিবেকে আঘাত করে তাহলে আমরা আমাদের থিয়েটার তৈরি করে নেব যে থিয়েটার গণনাট্যের হাত ধরে গ্রুপ থিয়েটারের চর্চায় সময় ছিল যেটা বৈভবহীন যেটা নমনীয় এবং যেটাকে নিয়ে আমরা যে কোনো জায়গায় যে কোনো মঞ্চে অঙ্গনে চলে যেতে পারি সম্প্রতি কি একটা ধারা আস্তে আস্তে আসছিল যে আমরা বিভিন্ন মানুষজন বলছিলেন যে আমরা একটা অন্য স্পেসে থিয়েটার করছি এই গত এক দেড় দশক ধরে কথাটা খুব হচ্ছিল এই হঠাৎ অন্য স্পেসে থিয়েটার করার কথাটা মাথায় এসছিল তার কারণ যে সুযোগ সুবিধা বা যে উদাহরণ হয়ে আছে থিয়েটার তার সমকক্ষ হতে আমরা পারছি না সেই সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি না তখন আমরা একটা তাত্ত্বিক ভিত্তি তৈরি করে আমরা স্পেসের কথা বলছি কিন্তু আক্ষরিক অর্থে যে পরিস্থিতি আমাদের ঠেলছে সেই পরিস্থিতিটাকে আমরা নির্দিষ্ট করছি না সেই পরিস্থিতিটাকে আমরা বিচার বিবেচনায় নিয়ে আসছি না করোনা কিন্তু আমাদেরকে একেবারে কি বলবো আক্ষরিক অর্থে একেবারে আমাদের ঘাড় ধরে এই বাস্তবটাকে আমাদের দেখিয়ে দিয়েছে আর এই করোনার বা এই অতিমারির সুযোগ নিয়ে আমার দেশের অর্থনীতিটা তলায় তলায় কিভাবে পাল্টে যাচ্ছে এইটা আমরা একটু নজর করলেই দেখতে পাব বলা হচ্ছে প্রায় চল্লিশ শতাংশ লোক তাদের কাজ হারিয়ে ফেলবে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা শ্রমিককে যারা অল্পবিস্তর কাজ করতে পারবেন তাদের কাছে বারো ঘন্টা কাজ প্রায় স্বাভাবিক করে তোলা হচ্ছে সমস্ত প্রাইভেটাইজেশনের দিকে চলে যাচ্ছে আমার দেশের সম্পদ অবাধে লুট করা হবে এবং এই সমস্ত কিছু যারা করবেন সেই সমস্ত দুর্যোগের জন্য মানুষের যে বেদনা যে বিপর্যয় সেই বিপর্যয়গুলো আমরা মঞ্চে দেখাতে চাইব আর আমরা সেই সমস্ত নায়কদের কাছেই আর্থিক সাহায্য করব চাইব যে যারা এই কাজগুলো করে চলেছেন এইটা খুব একটা ভয়ঙ্কর নিজেদেরকে ফাঁকি দেবার মতো পদ্ধতি আমাদের থিয়েটারে অর্থেই দেখা যাবে যে হয়তো চলতেও পারে কোন একটা কোম্পানি হতেও পারে যে কেউ অর্থ খাটিয়ে একটা নাটকের দল করলেন সেই নাটক ভ্রাম্যমান হলো কারা যাদের অর্থ আছে তারা অনেক বেশি অর্থ দিয়ে সেই নাটক দেখলেন সেইটা হওয়ার সম্ভাবনা যে নেই একেবারে তা না কিন্তু প্রশ্ন যেটা দাঁড়াবে আমরা কি সেই থিয়েটার চর্চায় অভ্যস্ত ছিলাম আমাদের উত্তরাধিকার বা আমাদের প্রত্যয় প্রত্যাশা কি তাই যদি তাই হয় তাহলে ঠিক আছে কিন্তু যদি সত্যিই মনে হয় এই দেশটা আমার প্রচুর মানুষজনের কাছে আমাকে থিয়েটার নিয়ে পৌঁছতে হবে তাদের কাছে আমার কথাটা সত্যি সত্যি কি বলছি কিভাবে বলছি সেটা যাচাই করে নিতে হবে সেইটা যদি হয় তাহলে থিয়েটারের ভঙ্গি তার বিষয় তার বিন্যাস সমস্ত কিছু পাল্টে ফেলতে হবে এইটা ভবিষ্যতের থিয়েটার আমাদের বাধ্য করছে সেই দিকে ভাবতে আজকে যে সমস্ত জায়গায় আমরা প্রধান সমস্যা বলে নির্দিষ্ট করছি যে সমস্ত বিষয়গুলোকে সেই সমস্ত বিষয়গুলো আবারও বলছি সমাজের উপরিতলের বিষয় নাটককার হিসাবে বা নাটক লিখি হিসাবে সবসময়ই আমার মনে হয় যে ওই দাঁড়িও ফো একটা কথা বলেছিলেন যে কথাটা সমস্ত পৃথিবীতে প্রতিধ্বনিত হয়েছিল যে থিয়েটার দেখতে মানুষ আসবে একটা ফুটবল ম্যাচ দেখার মতো গ্যালারি ভর্তি মানুষ থাকবে তারা হৈ হৈ করবে তারা তাদের বোধের মধ্যে বিষয়টাকে নিয়ে যাবে এবং এমনটা নয় হৈ হৈ করবে বলতে আমরা বোঝাতে চাইছি যে তারা বোধহীন উল্লাসে ফেটে পড়বে কারণ দাড়িও ফোর নাটক বা ব্রেকটের নাটক আমরা যখন দেখেছি তখন জানি যে তার ভিতরে বিষয়ের গভীরতা কতটা থাকে আর ঠিক সেইভাবে আমাদের দেশেও সেই চর্চাটা হয়েছিল সেই অতীত যদি আমরা ভুলে যাই কারণ বর্তমানে সেই প্রবণতাটা দেখা গিয়েছিল অতীত বিস্মৃত হওয়ার তাহলে আমাদের ভবিষ্যতের থিয়েটার যে জায়গায় গিয়ে দাঁড়াবে সেইটাকে আমি ব্যক্তিগতভাবে মানুষের থিয়েটার বা নাটক যে নাটক দাঁড়িয়ে থাকে দর্শক এবং অভিনেতার পারস্পরিক সংযোগ এবং পারস্পরিক পার্টিসিপেশনের উপরে সেই থিয়েটার এইভাবে তৈরি হতে পারে না এই থিয়েটার এইভাবে চলতে পারে না আমার একেবারে নির্দিষ্ট করে বলার যে চর্চা আমাদের চলছিল এই করোনা ঠিক আগে আগে সেই চর্চার ভেতরেই আস্তে আস্তে কিন্তু তার দুর্যোগ তৈরি হয়ে যাচ্ছিল সেই দুর্যোগ কি করে কাটাতে পারবো ভবিষ্যতে কতগুলো সমস্যা আমাদের কাছে আসবে সেইগুলোকে কিভাবে আমরা মোকাবেলা করতে পারবো তার প্রধান বিষয় দাঁড়িয়ে যাচ্ছে আমরা সত্যি সত্যি আমার দেশের আমার রাজ্যের আমাদের চারপাশের মানুষজনদের সেই সমস্যাগুলোকে আমরা আত্মস্থ করতে পারছি কিনা তাদের বিষয় নিয়েই নাটক হবে শুধু কেন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক বেঙ্গালোরে চলে যায় রাজস্থানে চলে যায় পথের মধ্যে কারামোরে পড়ে যান এইটা নিয়ে নাটক হতেই পারে কিন্তু তার চেয়েও বেশি প্রয়োজন তারা কেন উদ্বাস্তু হয়ে যান এবং কেন তারা বাধ্য হন নিজেদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে ওইভাবে একটা বড় সংখ্যক মানুষ নিজেদেরকে বাস্তুহীন করে ভবিষ্যৎহীন করে এই পৃথিবীতে রয়ে যেতে বাধ্য হন সেইটা যদি না আমরা বুঝি তাহলে থিয়েটার চলবে যেমন চলছিল তাতে দর্শক সংখ্যা সেরকম কম হবে আমরা গ্রান্ট নিয়ে মারামারি করব আমাদের ফেস্টিভ্যাল হলো না বলে আমরা বলবো যে কোথাও থেকে টাকা নিয়ে আসতে হবে এইগুলি অত্যন্ত উপরিতলের কতগুলো সমস্যা ভেতরের গভীর সমাজ অর্থনৈতিক এবং নির্দিষ্ট করে রাজনৈতিক গতি প্রকৃতি যদি আমরা না আত্মস্থ করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতের থিয়েটার খুব একটা উজ্জ্বল হবে না আর যদি আত্মস্থ করতে পারি তাহলে আমরা ভবিষ্যতে আমাদের নিজেদের পথ নিজেরা ঠিক বের করে নিতে পারবো কোনো দুর্যোগই কোনো সময় শিল্প চর্চাকে আটকে রাখতে পারেনি ভবিষ্যতেও পারবে না অকারণ অকারণ রে বাবা কেউ যদি বলে রজনী বাবু অনেক তো বয়স হল এবার মধ্যাওয়াটা ছাড়ুন আটষট্টিটা বছর এক পা এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে